কি খবর বল দেখিনি? চিন্তা ভাবনা তো আমরা একসা হয়ে যাচ্ছি, গলা দিয়ে ভাত পর্যন্ত নাবছে নে। পৌঁচ সংবাদ দিয়েছিস, কিন্তু তারপরে কি হলো সেটাই তো বুঝতে পারছি নে। মাও এখন নেই, ও অফিস বেরিয়ে গেছে। তবে যাওয়ার আগে ও রশনির সঙ্গে খুবই মিসবিহেভ করেছে, বেচারা কান্নাকাটি করছিল, এই তো এখন ঘরের একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। যাকে শোনো, আমি বলেছি যে আমি আর ছিলমিল আমরা বিকেলবেলা ঋষি ফিরে এলে আমরা এই আশপাশটা ঘুরে দেখব বলে কিংবা ওই বাজার ফাজার করবো বলে বেরিয়ে যাব। ওদের দুজনকে একটু একা কথা বলার সুযোগ করে দেবো। কি মনে হচ্ছে বাবা হর্ষ, কিছু হবে? তুমি তো ওকে জানো মা, কি অসম্ভব জেদ আর সাংঘাতিক ইগো, নিজে ভেতরে ভেতরে কষ্টে শেষ হয়ে যাবে তবু কিছুতেই হার মানবে না। তুমি তো দাদা, তুমি ওকে একটু ভালো করে বুঝিয়ে বলো না বাবা। আচ্ছা মা, ঋষি পৃথিবীতে কারো কথা শুনে? আমি আমি রশনিকে বুঝিয়েছি, আমি ওকে বলেছি যে সব দোষ ওর, অন্যায়টা ওই করেছিল, ও ঋষির জীবন থেকে চলে গেছিল বলেই আজকে এই অবস্থা, তাই দায়িত্বটা ওকেই নিতে হবে। ওকেই দায়িত্ব নিয়ে ঋষিকে বোঝাতে হবে, মানাতে হবে। আমি ওকেও বলেছি যে ঋষি ওকে যতই আঘাত করুক, অপমান করুক, সেটা ওকে সহ্য করতে হবে, ওকে নিজেকে ওর কাছে সারেন্ডার করতে হবে, তবেই কিন্তু সম্পর্কটা দাঁড়াবে, নাহলে কিন্তু সম্পর্কটা টিকবে না। আর ওর যদি মনে হয় যে এই সম্পর্কটা ওর জীবনে প্রয়োজন, ওর দরকার, তাহলে ওকে সবটা সহ্য করতে হবে। কি করে ডাকি এখন, ওরা নিজেরা নিজেরা ফোনে কথা বলছে, এদিকে খাবারও তো তৈরি হয়ে গেছে, আমাকে তো খাবার গুছিয়ে দিয়ে টিউশনি পড়াতেও যেতে হবে। একটু মার আর অসুখ করার সময় পেল না, এমন সময় অসুখ করলো, কিন্তু স্যার এত রাগী আগে ছিল না? শুধু এই দিদিটা কষ্ট দিয়েছে বলেই স্যার এরকম হয়ে গেছে? দিদিটা তো আবার ফিরে এসেছে, স্যার নিশ্চয়ই এখন আর এত রাগী থাকবে না তাহলে। তবে দিদিটা আমাকে শুধু শুধু কেন অপমান করতে গেল তখন কে জানে। আর এরপর যদি ঋষি সবকিছু মেনে নিয়ে ওর কাছে ফিরে আসে তাহলে তো ওদের সুখের জীবন আবার শুরু হয়ে যাবে। দাও না দিদি, কত হর্ষ। আরে বাবা বাবা, যেভাবে হোক যেভাবে হোক সম্পর্কটা জোড়া দে না বাবা, তাহলে কিন্তু আমার আমার ছেলেটা আমার ছেলেটা আবার আমাদের কাছে ফিরবে, বুঝলি তো? তুই তো জানিস হর্ষ, মনে মনে ওই মেয়েটাকে ভালোবাসি, এটা তো সব থেকে বড় সত্যি, তাই না বল? তুই দেখিস তোদের বিয়ে হয়ে গেলে না আমি ওদের বিয়েটা দিয়ে দেবো, দেখিস না? দেখো ছোটমা, আমি তো সব রকম ভাবে চেষ্টা করছি যাতে রশনি আর ঋষির সম্পর্কটা আবার ঠিক হয়ে যায়। আমি সেই জন্যই তো ওকে নিয়ে এলাম এখানে, আর তাছাড়া দেখো ওর বাড়ি থেকেও তো তাই চাইছে, রশনি নিজেও তাই চাইছে, সবাই যখন চাইছে তখন ওর একার না চাওয়াটা তো কোনোভাবে টিকবে না, তাই না? টিকবে না, আমি তোমায় বলছি দেখো। আর দেখো রশনি ওর জীবন থেকে চলে যাওয়ার পর ও তো অন্য কাউকে যে ভালোবেসেছে এমনটা তো নয়, ও তো আজও রশনিকেই ভালোবাসে। হর্ষ একটু রশ্মিকে দে না, কথা বলি। হ্যাঁ রশ্মি, ছোট মা তোমার সঙ্গে একটু কথা বলতে চায়। নাও। হ্যাঁ বলো। হ্যালো রশ্মি, ঋষি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, তাই না? হ্যাঁ আন্টি, খুব অপমান করেছে আমাকে। তবে এই অপমানটার জন্য আমি তৈরি ছিলাম, দোষটা তো আমারই বলো। দেখো রশ্মি, তুমি তুমি একটু সহ্য করো, দেখবে পরে সব ঠিক হয়ে যাবে। তুমি তো ভালো করেই জানো না যে ও তোমাকে কতটা ভালোবাসে, বলো? এটা তো ঠিক যে পৃথিবী একদিকে আর তুমি আরেক দিকে, বলো? আর জানোই তো ছেলেটা বড্ড বেশি আঘাত পেয়েছে গো,
যাকে আমি আমি আর সে সমস্ত কথা তুলছি না, আমি জানি ভুল করে ফেলেছো। তোমার তো বয়সটা কম, তাই তুমি ভুল করতেই পারো। কিন্তু তুমি যখন ভুলটা সংশোধন করার চেষ্টা করছো, তখন দেখবে নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। যাকে, আচ্ছা বলো তো জায়গাটা কেমন লাগছে? ও ছোট, জিজ্ঞেস কর না জায়গা তো ঋষির কেমন লাগছে, আর এমনি থাকার ব্যবস্থা ট্যাবস্থা কেমন জিজ্ঞেস কর দেখিনি। কি গো, কেমন লাগছে? এমনিতে তো খুবই ভালো, ওর বাংলোটাও দারুণ। তবে অন্য লোকেই ওর সংসার ধর্ম চালাচ্ছে যা দেখতে পাচ্ছি। ও তো বিশ্বাস করে সবাইকে টাকা পয়সাও দিয়ে দিচ্ছে। ও মা, সে কি কথা গো, ও তো চিরটা কালই ওরকম ধারার। সত্যি মানুষকে একদম অবিশ্বাস করে না, আর টাকা পয়সার ব্যাপারে তো ওর কোনো হিসেব নেই। কাকে টাকা দিচ্ছে গো? এখানে একটা মেয়ে কাজ করে, ও তো বাজারের খরচা টর্চা সব ওর হাতেই দিল। মেয়েটা না আবার খুব ইন্টারফেয়ারও করে সব ব্যাপারে। একটা মেয়ে কাজ করে, বয়স কত? আমাদের মতোই হবে কিংবা হয়তো একটু ছোটই হবে। ও নাকি এই ক্লাস 12 পাস করেছে, তার ও নাকি রেজাল্টও করেছে। আমি তো বুঝতে পারছি না যে মেয়ে লেখাপড়া এত ভালো, সে হঠাৎ রান্নার কাজ করছে কেন? সত্যি এটা তো কিরকম কথা, একটা অল্প বয়সী মেয়ে ওখানে কাজ করছে, রান্নার কাজ, ওখানে একা থাকে, যদি কোনো বিপদ ঘটে যায়? তাই তো, এসব মেয়ে মোটেও সুবিধের হয় না। এরা কখন বিপদে ফাঁসিয়ে দেবে তার কোনো ঠিক ঠিকানাই নেই। আন্টি, আমার না ব্যাপারটা একদম ভালো লাগছে না, তাই আমি তোমাকে জানাচ্ছি। যাকে, তুমি অত চিন্তা করো না, আমার ঋষি ওরকম ছেলেই নয়, ও কোনো মেয়ের দিকে তাকাই না। আন্টি, ও তাকাবে না, কিন্তু অন্য যারা আছে তারা তো তাকাতেই পারে। আর ও যে পজিশনে চাকরি করে, ওকে বিপদে ফেলতে কতক্ষণ? আর তারপর যদি ব্ল্যাকমেলিং করে? ওহো রশনি, তুমি বড্ড বেশি ভাবছো। মেয়েটা অতটাও খারাপ নয় না, এত ভালো একটা স্টুডেন্ট যা শুনলাম, আর ওর মাই তো এখানে কাজ করে, আসেনি বলে ও এসেছে আজকে। আমাকে জানলো না, চিনলো না, আমার সম্পর্কে এত বাজে বাজে কথা বলছে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমরা অপরাধী নই। আমার সঙ্গে ভালো করে আলাপ না করেই, আমাকে ভালো করে না চিনিয়ে আমাকে অপরাধী বানিয়ে দিলে দিদি, শুধু গরিব বলে, শুধু আমার বয়স অল্প বলে। গরিব হওয়াটা তো আর আমার অপরাধ নয়, আর আমার এখন যা বয়স তাতেও তো আমার কোনো হাত নেই। ছাড়ো তো, এসব ঘটনা না আমি অনেক শুনেছি, এসব মেয়েরা খুব ডেঞ্জারাস হয়। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাখছি। আমি শুধু একটা কথাই শুনতে চাই, তোমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে? আমি তো আপ্রাণ চেষ্টা করছি। দেখো, তোমার ছেলে যদি সব মেনে নেয়, আমার সমস্ত দোষ ক্ষমা করে আমাকে যদি ফিরিয়ে নেয়, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আর তা না হলে তো আমার হাতে সবটা নেই বলো। আচ্ছা এই নাও, মিজুমার সাথে কথা বল। ধর ধর কথা বল। শোনো মা, তোমার উপর আমার ভরসা আছে, বুঝেছ? তুমি একদম হার মানবে না, কিন্তু হার মানবেই নে, ক্ষমা চাও, নত হও, দেখবে তোমাকে ঠিক মেনে নিয়েছে। ওর আর একটা স্বভাব কি আছে জানো তো, ও মুখে রাগ ঝাল যাই করুক না কেন, তার জন্য কিন্তু ভেতর ভেতর কষ্ট পায়, আসলে ও কাউকে আঘাত করতেই পারে না। আমি বলছি, আমার মনে হচ্ছে দেখো সব ঠিক হয়ে যাবে, আমার ভরসা আছে মা তোমার উপর, সব ঠিক হয়ে যাবে। তাই আশীর্বাদ করো মেজুমা। আমাদের আশীর্বাদ তোমার উপর সব সময় আছে মা। আচ্ছা এবার বলো তো, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, ওই মেয়েটাই তো রান্না বান্না করছে, কখন খাবার দাবার নিয়ে। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার?
আমরা ফ্যামিলির লোকেরা এখানে কথাবার্তা বলছি, তুমি এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনাদের খাবার হয়ে গেছে, তাই রাখতে এসেছি। চল। সামান্য এটিকেটটুকুও নেই না তোমার? খাবার হয়ে গেছে তাই ডাকতে এসেছো, কিন্তু যখন দেখলে আমি ফোনে কথা বলছি তখন এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? আড়ি পেতে নিশ্চয়ই আমাদের কথাগুলো শুনছিলে। আমি তো আপনাদের চিনিও না, আর কাদের সাথে কথা বলছিলেন তাদেরও জানি না। আপনাদের কথা শুনে আমি কি করব? আর এই কথাগুলো শুনে আমার জীবনে কি লাভ হবে? দেখেছো অর্ষদা, দেখেছো কিভাবে উত্তর দিচ্ছে, কিভাবে মুখে মুখে কথা বলছে, তুমি দেখছো? বারে আপনি টেলিফোনে আমার সম্বন্ধে এতগুলো কথা বলতে পারলেন, আমরা মেয়েরা কি ধরনের, কি কি ক্ষতি করতে পারি, আর আমি এইটুকু উত্তর দিতে পারবো না? আরে না না, তুমি ভুল বুঝছো ব্যাপারটা, ও না তোমাকে কিছু বলেনি আসলে। আমি তো এখানেই ছিলাম, আমি সব শুনেছি, তাতে অবশ্য আমার খুব একটা কিছু এসে যায় না। আমি যা নই তা নিয়ে যদি কেউ কিছু বলে তাতে আমার কি? তাই শোনো, তুমি এখানে রান্নার কাজ করো তাই তো? আমি না, মা করে, মার শরীর খারাপ তাই আমি এসেছি। সে যাই হোক, তুমি এখন এখানে রান্নার কাজ করতেই এসেছো তাই তো? তোমার রান্না বান্না হয়ে গেছে, তুমি খাবার দাবার টেবিলে গুছিয়ে রেখে দিয়েছো, বাকিটা আমরা করে নেব, তুমি এখন আসতে পারো। আর শোনো, এখন তোমাকে এখানে কোনো দরকার নেই, তুমি কাল এসো। আপনি বললেই তো আমি চলে যেতে পারবো না দিদি, আপনি তো আমাকে কাজে রাখেননি। স্যার যতক্ষণ আমাকে যেতে বলছেন ততক্ষণ আমি যেতে পারবো না। স্যার সন্ধেবেলা এলে স্যারকে আমি জিজ্ঞেস করব রাতে কি রান্না হবে, সেই রান্না করে তবেই আমি যাব। তবে হ্যাঁ, তার মধ্যে আমি আমার নিজের একটা কাজ করতে বেরোবো, তবে একেবারে চলে যাব না। আর আপনি আমাকে কাল সকালে আসতে বললেই যে আমি আসব সেটা আমি পারবো না। কি বললে? হাউ ডে ইউ, তুমি আমার মুখে মুখে এত বড় কথা বলার সাহস করতে পেলে? ডোন্ট ইনসাল্ট মি, আই এম নট ইউর মেড, ডোন্ট ক্রস ইউর লিমিট। আপনি এ বাড়িতে এসেছেন, আপনি স্যারের অতিথি, স্যার আমাকে বলে গেছে আপনাদের দেখাশুনো করতে, তাই এখন আমার থাকার সময় না হলেও আমি এখানকার সব কাজগুলো করে দিচ্ছি, আর এই কারণে আপনি আমাকে অপমান করতে পারেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা সামান্য কথা নিয়ে এত মুখে মুখে কথা বলার দরকারটা কি? আর তুমি এত তর্ক করছো কেন? আপনার কি মনে হয় আমার এখানে কোনো দোষ হয়েছে? আমি আপনাদের খেতে ডাকার জন্যই এসেছিলাম, আড়ি পেতে কথা শোনার জন্য নয়। আপনারা কি কথা বলছেন তা দিয়ে আমার কি দরকার? আমি তো আপনাদের চিনিও না, খাবার হয়ে গেছে তাই ডাকতে এসেছিলাম, এসে দেখলাম আপনারা কথা বলছেন ফোনে, তাই ভাবলাম যে কথা বলা শেষ হয়ে গেলে খবরটা দিয়েই চলে যাব। তার মধ্যেই উনি আমার সম্বন্ধে টেলিফোনে নানা রকম কথা বলতে শুরু করলেন। দাদা, আমাদের মতো মেয়েরা কিন্তু ব্ল্যাকমেল করে না, আমাদের মতো মেয়েদেরও আত্মসম্মান জ্ঞান আছে, আমাদের মতো মেয়েরাও লেখাপড়া করতে চায়, আপনাদের সমান সমান হয়ে বাঁচতে চায়। তার জন্য না আমাদের লড়াই করতে হয়, আর এটাও একটা লড়াইয়েরই চিহ্ন। লড়াই করতে চাই বলেই এখানে কাজ করতে এসেছি, আর আমরা মনে করি কাজ করে খাওয়াটা অসম্মানের নয়, কাজ করে খাওয়াটা সম্মানের, তাই যে কোনো কাজ করতেই না আমরা কোনো লজ্জা করি না, আমরা চুরিও করছি না ডাকাতিও করছি না, খেটে খাচ্ছি। তা সত্ত্বেও যদি কেউ আমাদের সম্পর্কে এই ধরনের কথা বলে তাহলে খুব খারাপ লাগে। হে শোনো, আমরা এখানে তোমার ভাষণ শুনতে এসেছি নাকি? মাফ করবেন আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আর আমি কোনো ভাষণ দিই না, আজ অবস্থার গতিকে আমি করি। অবস্থা কার কখন কি হয় কিচ্ছু বলা যায় না,
অবস্থার উপর তো কারোর হাত নেই। তাই কাউকে শুধুমাত্র গরিব হওয়ার জন্য ছোট করে দেখবেন না। কি দেখলে, দেখলে মেয়েটার কি সাহস! রোশনিদি, তুমি যে কথাগুলো বলেছো না, ও হয়তো বাইরে থেকে সেটা শুনতে পেয়েছে। আমি কি কিছু ভুল বলেছি? কিছু ভুল বলেছি আমি? তোমার দাদা ভাইকে দেখলে না কিরম দরাজ হস্তে এতগুলো টাকা ওকে দিয়ে দিল। কত টাকা লাগবে না লাগবে কোনো কিছুরই খেয়াল নেই। আচ্ছা ছেড়ে দাও না, মানে তুমি তো জানো ঋষি এরকমই। কিন্তু দেখো, আমার মনে হয় কি এই এই মেয়েটা না সৎ, মানে লেখাপড়া করে ভালো রেজাল্ট করেছে। হর্ষদা, তোমার একটা কথা মনে হলো না? যেই মেয়েটা লেখাপড়া করে, যে ক্লাস 12 পাশ করেছে, তার তখন কলেজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, কলেজে যাওয়ার কথা, সে এখানে কি করছে? না মানে এখন তো যারা 12 ক্লাস পাশ করেছে তারা কলেজে ভর্তি হওয়ার জন্য পাগলের মতো ছোটাছুটি করছে, ও এখানে কি করছে? না না দেখো, মানে ও এখানে কি করছে মানে ওর ব্যাপারে এতটা ডিটেইলস তো আমরা কেউ জানি না। কিন্তু আমার মনে হয় প্রথম দিন এসেই ওর সঙ্গে ঝামেলা করাটা কিন্তু ঠিক হয়নি। ইউনো, মানে দেখো, ঋষিকে যদি এখন এখানে থাকতে হয় তাহলে তো ওর লোকজন লাগবে না, রান্নাবান্না কে করে দেবে তাহলে বলো? হর্ষদা, আমি কিন্তু তোমায় বলে রাখছি, এদের মায়েরাও ডেঞ্জারাস হয়। মায়ের রান্নার কাজ করার কথা আর মেয়েকে পাঠিয়ে দিল, একজন অল্প বয়সী মেয়েকে একজন ব্যাচেলার ছেলের বাড়িতে পাঠিয়ে দিল। দেখো অর্ষদা, তোমাদের এতে সন্দেহ নাও হতে পারে, কিন্তু আমার এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে তাই আমি বলছি, ওরা এটা ডেলিবারেটলি করেছে। আর ঋষিকে দেখলে না, এতগুলো টাকা ওকে দিয়ে দিল, ওকেই বুঝিয়ে দিল সমস্ত দায় দায়িত্ব, আমাদের জন্য বাজার করবে, রান্না করবে। আর কি বললো, আমরা নাকি ওর গেস্ট। আচ্ছা হর্ষদা, তুমি ওর গেস্ট? না, আমি হয়তো কেউই নয়, ঝিলমিল, ঝিলমিল ওর গেস্ট। রোশনিদি, তুমি বুঝতে পারছো না, দাদা ভাই কিন্তু কথাটা সেভাবে বলেনি, তুমি একবার বোঝার চেষ্টা করো। আচ্ছা ওকে আমাদেরকে গেস্ট বলবে না তো কি বলবে রোশনিদি? আর ও যখন রান্না বান্না করছে তখন কি রান্না হবে কি হবে এগুলো তো ওকেই বলবে। এখন ওর মায়ের রান্না করার কথা, তার শরীর খারাপ হয়েছে তাই মেয়েকে পাঠিয়ে দিয়েছে। আচ্ছা তো দাদা ভাইয়ের কোথায় দোষ বলো তো? আমি জানি না, এই ব্যাপারটা আমার একদম ভালো লাগছে না তাই আমি বললাম। আচ্ছা আমি একটা কথা বলি, তুমি বরং সন্ধ্যাবেলা ব্যাপারটা মিটমাট করো, দাদা ভাই ফিরুক, তারপর ঠান্ডা মাথায় ওকে আস্তে আস্তে বুঝিয়ে বলো যে কোনটা ঠিক বা কোনটা খারাপ ভালো, তুমি সবটা ওকে বুঝিয়ে বলো। একদম একদম ঠিক ঠিক। শোনো 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 রোশনি, তোমার এখন যেটা প্রায়োরিটি তুমি সেটা করো, এসব দিকে মাথা খামিও না। দেখো এই মেয়েটি যদি এখন গিয়ে ঋষিকে কমপ্লেন করে তাহলে তো পুরো ব্যাপারটা বুমেরাং হয়ে যেতে পারে, তাই না? আচ্ছা আমার প্ল্যান হচ্ছে, শোনো, আমি আর ঝিলমিল ঋষি আসার আগেই আমরা বেরিয়ে যাবো, এই শহরটা একটু ঘুরে টুরে দেখবো এই বলে, ঠিক আছে? ওই সময়টা তুমি ওর সঙ্গে ক্লিয়ার কাট কথা বলে নেবে, কেমন? আচ্ছা আমার খুব খিদে পেয়ে গেছে, প্লিজ এবার যাই। বদভাই প্লিজ, চল, আমি আর পারছি না, খুব খিদে পেয়েছে।